আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম করছি আমার ফার্স্ট ব্লগে। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের বাড়িতে। তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাজউদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর আরও তিনজন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3রা নভেম্বর বন্দি অবস্থায় তাকে হত্যা করা হয়। আসসালামু আলাইকুম। তো আপনার বাসা কোন জায়গায়? এখানেই আপনার বাসা? এই জায়গায়। তো আপনি কি এখানে স্থায়ী বাসিন্দা? তো আপনি এখানে যখন তাজউদ্দিন আহমেদ মানে বেঁচে ছিলেন তখন কি আপনি ওনারে দেখছেন? ওনারে আপনি দেখছেন? তো এই বাড়ি, এই বাড়িটা কি সবসময় এইভাবে বন্ধই থাকে? হ্যাঁ, বন্ধ থাকে সবসময়। সবসময় বন্ধ থাকে? তো আপনি এখানে আসছেন কি জন্যে?
দেখাশোনা করেন এখানে? আপনি কি একাই দেখাশোনা করেন? না, লোক আছে। আর লোক আছে, শুধু এই বাসাটাই দেখাশোনা করে? আশেপাশের জায়গাগুলো দেখতেছেন সব কি ওনার নিজের? সব নিজের। তাহলে ওই যে সিমিন হোসেন রিমি, উনি কি আসে না এখানে? জি আচ্ছা, চলে গেছে। এখানে কেউ থাকে না এই বাসায়? আপনারা থাকেন তো? আপনার কি বাসা থেকে আইসা তারপরে এগুলো দেখাশোনা করতে হয় নাকি এখানেই থাকেন? এখানেই থাকেন না? আচ্ছা, ধন্যবাদ। আমরা আসছি হচ্ছে সিংহশ্রী থেকে, সিংহশ্রী বটতলা মোড়ের একটু ভিতরের দিকে। এই তো আপনাদের সাজলো মসজিদ।